অনুরোধ জানাচ্ছি। ইসলামী সুন্নি মহাসম্মেলন, আল ইসলাম ইসলামিক সেন্টার, আঞ্জুমানে আল ইসলাম মিশিগান, আশিক রাসুল আল্লামা কফিলউদ্দিন সরকার সালেহীন সাহেব, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি আবার আমাদের মেহমান সদ্য মেহমান বাংলাদেশ থেকে আগত ওনার এখানে আসার উপলক্ষে আবার অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা যদি একটু মদিনা মনোয়ারার দিকে ধ্যানে মগ্ন হই তাহলে আমার এই উদ্যোগটা হয়তো সফল হবে। তো আশা করি আমরা সবাই ওদিকে একটু নজর করব। আয় রে আয় যাবে কে রে আয় দরবারে নবীজির, যাব মদিনায় যাব মদিনায়। আয় রে আয় যাবে কে রে আয় দরবারে নবীজির, যাব মদিনায় যাব মদিনায়। মুবারক দমে বেজিব সালাম, পাক ধুলা চুমিবে এ চির গুলাম, এ চির গুলাম। কান্নার ধ্বনি মোর সুর মিলাবে মরু ঝর্ণায়, মরু ঝর্ণায়। দরবারে নবীজির যাব মদিনায়, যাব মদিনায়। আয় রে আয় যাবে কে রে আয় দরবারে নবীজির, যাব মদিনায় যাব মদিনায়। শুয়ে আছে মোর নবী পাক বদনে, ছে দেখেন গুলামের ধীর নয়নে স্থির নয়নে। শুয়ে আছেন মোর নবী পাক বদনে, ছে দেখেন গুলামের ধীর নয়নে স্থির নয়নে। ভিক্ষা মাগিবার হইব হাজি তারি দরগায়, তারি দরগায়। দরবারে নবীজির যাব মদিনায়, যাব মদিনায়। আয় রে আয় যাবে কে রে আয় দরবারে নবীজির, যাব মদিনায় যাব মদিনায়। দয়ার সাগর মোর নবীজি, কাঙ্গালের ফরিয়াদ হইবেন রাজি, হইবেন রাজি। দয়ার সাগর মোর নবীজি, কাঙ্গালের ফরিয়াদ হইবেন রাজি, হইবেন রাজি।
وصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدنيا بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. أنجمن الإصلاح ميشيغان أبو الإصلاح ইসলামিক সেন্টার এর যৌথ আয়োজনে তিন দিন ব্যাপী সুন্নি মহাসম্মেলনের আজকের দ্বিতীয় দিবসের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম ফজলে আজম কষ্ট স্বীকার করে আসা আজকের মহফিলে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম সমবয়স্ক ভাইরা, আমার অত্যন্ত আদরের কচি কাচা শিশু বন্ধুরা, পর্দার আড়ালে আমার বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকর যে আজকের সুন্নি মহাসম্মেলনের তিন দিনের আয়োজনের দ্বিতীয় দিনের এই অধিবেশনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এসে উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন। এই জন্যই জবান খুলে, জবান দারাজ করে সমবেত কণ্ঠে একসাথে আল্লাহর দরবারে শুকর আদায় করি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমার আলোচনার শুরুতে শ্রদ্ধা জানাই সেই মুর্শিদে জামানা শামসুল উলামা বিশ্ব অলি আল্লামা সাহেব কেবলা ফজলুল রহমতুল্লাহ আলাইহির প্রতি, যার কারণে আজকের এই সুদূর আমেরিকায় মিশিগানে ক্যানিপ এলাকায় দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট গঠিত হয়েছে। বিশাল এক অঙ্গন নিয়ে, অঙ্গন জুড়ে মসজিদ একটি কমপ্লেক্স তৈরি হয়েছে এবং শুধু আমেরিকার মিশিগান এলাকা নয়, বরং যেখানে মুসলমান সেখানে আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই ছড়িয়ে আছেন সবার মাঝে। আজকে তার অবস্থান সেই মহান অলির রুহের প্রতি আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করে আমার আলোচনা শুরু করছি। গতকালের অধিবেশনে আমি আলোচনা করেছিলাম বেশ কিছু বিষয়, আলোচনা থেকে বাকি ছিল, আমি সেই আলোচনাগুলো আপনাদের সামনে উপস্থিত করার পরে সামনে অগ্রসর হব। সম্মানিত সুধী, গত দিবসের আলোচনার প্রতিপাদ্য বিষয় ছিল জগতের মধ্যে যত নবী এসেছেন সকল নবীর কাজ ছিল আল্লাহকে খুশি করা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে দায়িত্ব নিয়েছেন তার নবী প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করা, আমার নবীকে খুশি করতে গিয়ে নবীর যা প্রয়োজন আল্লাহ তার সবকিছু করে দিয়েছেন, নবীর উম্মতের নবীর ভক্তের যা প্রয়োজন তার সবকিছু তিনি করে দিয়েছেন, এই নবীর মর্যাদা এবং শানকে এত বড় তিনি করে দিয়েছেন পরশ পাথরের পাশে যদি লোহা আসে সংযুক্ত হয় তাহলে লোহা পরশ পাথর হয়ে যায়, চুম্বকের পাশে যদি সাধারণ কোনো লোহা এসে টাচ করে তাহলে ওই লোহাটা চুম্বক থেকে সরিয়ে এনে আরেকটা লোহাকে আকর্ষণ করে। সম্মানিত সুধি, জগতের মধ্যে আমাদের প্রিয় নবীর প্রতি আল্লাহর এত বড় মহব্বত, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাকে সন্তুষ্ট করার জন্যে এত বিশাল আয়োজন তিনি করেছেন যে ওই নবীর মর্যাদা এবং সম্মানকে এত ঊর্ধ্বে তিনি তুলে দিয়েছেন যে জগতের কোন নবীর ক্ষেত্রে এমনটি বলা হয় নাই। বরং পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর শান এবং তার মান, তার বিশাল মর্যাদা জগতের মধ্যে
আরশের উপরেও তার মর্যাদা, এত বড় মর্যাদার সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করেছেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদর।